চাইল্ড সাইকোলজি এবং পেডাগোগির একটি গুরুত্বপূর্ণ ইউনিট লার্নিং ডিসঅর্ডার অর্থাৎ শিক্ষণ অক্ষমতা। এই ইউনিটটা আমরা আজকে ডিটেলসটা কভার করব। অর্থাৎ শিক্ষার্থীদের মধ্যে আমরা যখন স্বাভাবিক যখন ক্লাসরুমে একটা ক্লাসরুম সিচুয়েশানে আমরা বিভিন্ন ধরনের বৈচিত্র্যের শিক্ষার্থীদের আমরা লক্ষ্য করি, সেখানে তাদের মধ্যে বিভিন্ন ধরনের কিন্তু ডিসঅর্ডারগুলো লক্ষ্য করা যায়। অর্থাৎ এক একজন এক এক রকমের ডিসঅর্ডারের মধ্যে থাকতে পারে, অর্থাৎ তাদের মধ্যে এক একজন এক এক রকমের অক্ষমতা থাকতে পারে। তো এখানে বিভিন্ন ধরনের অক্ষমতাগুলো অর্থাৎ ডিসঅর্ডারগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো মোট বেছে বেছে কিন্তু আমরা মোট 8টা ডিসঅর্ডারকে আমরা বেছে নিয়েছি। আরও ডিসঅর্ডার অনেক ডিসঅর্ডার আছে, কিন্তু পরীক্ষার জন্য প্রাথমিক টেট বা অনন্য টেট পরীক্ষা বা কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু এই ডিসঅর্ডারগুলো মোস্ট ইম্পর্টেন্ট। তো দেখুন, আমরা এখন আলোচনা করব যে ডিসলেক্সিয়া, ডিসক্যালকুলিয়া, ডিসগ্রাফিয়া, ডিসপ্রাক্সিয়া, হাইপার ডিসঅর্ডার, তারপরে ডিসফেসিয়া, অটিজম, এফাসিয়া, এই সমস্ত ডিসঅর্ডারগুলো নিয়ে আমরা কিন্তু এখন আলোচনা করব। তো সরাসরি আমরা চলে যাব এই সমস্ত ডিসঅর্ডারগুলো সম্পর্কে ডিটেলসে আমরা দেখব। তো প্রথমে দেখুন ডিসলেক্সিয়া কী। ডিসলেক্সিয়া কথাটার মধ্যে দিয়ে এখানে কিন্তু মূল আমাদের যে টার্মটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে রিডিংগত অক্ষমতা, অর্থাৎ পঠনের ক্ষেত্রে অক্ষমতা। শিক্ষার্থী যখন কোনো কিছু পড়তে যায় তখন কিন্তু সবসময় ফ্লুয়েন্সি পড়তে পারে না, বা পড়ার ক্ষেত্রে তার কিন্তু বর্ণের বিপর্যয় ঘটতে পারে, বা একটা জিনিসকে যে অ্যাপ্রোপ্রিয়েট সেটা দেখে সে কিন্তু অন্যরকম উচ্চারণ করে, বা সেই জিনিসটা বা যেমন একটা উদাহরণ আমরা যদি দিই, বিকে সে ডি ডি ভেবে পড়ে, ঠিক এরকম ধরনের কিন্তু ডিসলেক্সিয়া, তাদেরকে আমরা ডিসলেক্সিয়ার মধ্যে ফেলব। তো দেখুন, ডিসলেক্সিয়া শব্দটি গ্রিক শব্দ থেকে এসেছে যার আক্ষরিক অর্থ দাঁড়ায় শব্দ সংক্রান্ত সমস্যা। অর্থাৎ শব্দের বিভিন্ন উচ্চারণের ক্ষেত্রে, পড়ার সময় উচ্চারণের ক্ষেত্রে কিন্তু তাদের বিপর্যয় ঘটে যায়, বা একটা আগে পরে এভাবে কিন্তু তারা উচ্চারণ করে, মানে দেখতে ভুল করে। ডিসলেক্সিয়া মূলত একটি স্নায়বিক অসামঞ্জস্যতা যার ফলে একজন মানুষের ভাষা শেখার এবং ব্যবহার করার যে মূল দক্ষতা অর্জন করা কঠিন হয়ে পড়ে। খুব সহজ ভাষায় বলতে গেলে এই সমস্যা আক্রান্ত ব্যক্তির অর্থাৎ ডিসলেক্সিয়া পড়তে বিশেষ সমস্যার সম্মুখীন হতে হবে, শুধুমাত্র পড়ার ক্ষেত্রে কিন্তু এটা অক্ষমতা বিশেষ করে। তবে এটি শারীরিক অন্যান্য সমস্যা যেমন চোখ কিংবা নাক অথবা বুদ্ধিমত্তার সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত কিন্তু নয়, সম্পর্ক নেই এদের সঙ্গে। পৃথিবীর অনেক সফল ও বুদ্ধিমান ব্যক্তি কিন্তু এই ডিসলেক্সিয়া আক্রান্ত হয়েছিলেন, কিন্তু তারা মানে বিশেষ প্রচুর খ্যাতনামা ব্যক্তি আছে যারা তারা কিন্তু ডিসলেক্সিয়া আক্রান্ত ছিলেন, তাদের কথা আমরা বলবো। তো সুতরাং ডিসলেক্সিয়া হলে যে সে পিছিয়ে থাকবে সবসময় সেটা কিন্তু নয়। তো আমরা দেখি একটা ছবি, ডিসলেক্সিয়া আক্রান্ত কিন্তু ছিলেন আইনস্টাইন, কিন্তু ডিসলেক্সিয়া এবং লিওনার্দো দা ভিঞ্চি, তাদের ডিসলেক্সিয়া থাকলেও তারা কিন্তু উন্নতির শিখরে একদম টপ লেভেলে সবার কাছে আমাদের কিছু কীভাবে স্মরণীয় হয়েছে সেটা কিন্তু আমরা সবাই জানি। তো দেখুন, আলবার্ট আইনস্টাইন, লিওনার্দো দা ভিঞ্চি, সেন্ট টেরেসা, নেপোলিয়ান, চার্চিল, তারপরে এডিসন, জবস, এরা কিন্তু সবাই কিন্তু এই বিভিন্ন ধরনের ডিসলেক্সিয়া বা বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে কিন্তু তারা ছিল, তারপরেও তারা কিন্তু বিখ্যাত ব্যক্তি হিসেবে আমাদের কাছে পরিচিত। তো ডিসলেক্সিয়ার লক্ষণগুলো কী কী? যেমন ডিসলেক্সিয়া হলে বর্ণকে বিপর্যয়ভাবে উল্টোভাবে দেখে, যেমন ডিকে বি হিসেবে পড়া, ডগের জায়গায় বগ পড়া, এম এর জায়গায় ডব্লিউ পড়া, এই ধরনের সমস্যাগুলো লক্ষ্য করা যায় ডিসলেক্সিয়াদের ক্ষেত্রে। অক্ষর শব্দ সংখ্যার ক্রম অনুসরণ করতে পারে না, কিছু বর্ণ উল্টো পড়া অথবা এক বর্ণের স্থলে অন্য বর্ণ পড়ে দেওয়া, সময়ের সঙ্গে বিষয়গুলো উন্নতি না হওয়া, বয়স অনুযায়ী নতুন শব্দ শেখা, মনে রাখা, উচ্চারণ করতে না পারা, তাদের যা বয়স সেই বয়স অনুযায়ী তারা কিন্তু সে ঠিকঠাকভাবে যতটা পারা উচিত সেই অনুযায়ী কিন্তু তারা পারে না, শব্দের গঠনের মূল ব্যাপারগুলো তারা শিখতে ব্যর্থ হয়। তাছাড়া শব্দ গঠনের যে বিভিন্ন ধরনের ধ্বনিক্রম অনুসারে তারা গড়ে উঠতে পারে না, মানে আয়ত্ত করতে পারে না, যেমন টিপ লিখতে গিয়ে পিট পিট হিসেবে পড়া, লেফটকে ফেল্ট হিসেবে পড়া, প্রায় শব্দ উচ্চারণ করতে গিয়ে তারা ভুল করে, যেটা দেখে সেটাকে ঠিকভাবে উচ্চারণ করতে পারে না, ঠিক জায়গায় সঠিক শব্দ ব্যবহার করতে পারে না, এগুলো কিন্তু সবই ডিসলেক্সিয়ার মধ্যে পড়ে। যেমন একটা ছবির মাধ্যমে আমরা দেখাতে চেয়েছি, এবং ওয়ানকে নো হিসেবে পড়ে বা নোকে ওয়ান হিসেবে পড়ে, যে কোনো দুটোই কিন্তু একে অপরের মানে ডিসলেক্সিয়া হয়ে যাচ্ছে। নেক্সট ডিসক্যালকুলিয়া, যে একটা
এখানে কিন্তু মেন যেটা যে টার্মটা আমরা মনে রাখবো, গাণিতিক সমস্যা, অর্থাৎ ম্যাথমেটিক্যাল ক্ষেত্রে কিন্তু তাদের সমস্যা হবে। তো সংখ্যা সম্বন্ধে সাধারণ তথ্য বা গণিতের পদ্ধতি মনে রাখতে তারা পারে না, ধীর গতিতে অঙ্ক করে ইত্যাদি বিষয় সম্বন্ধীয় বিকারকে অর্থাৎ অক্ষমতাকে ডিসলেক্সিয়া বলা হচ্ছে। এর উপসর্গ প্রত্যেক শিশুর ক্ষেত্রে আলাদা আলাদা হতেই পারে। কেউ শব্দের মাধ্যমে ব্যক্ত অঙ্কের সমস্যা বুঝতে পারে না, কারণ অঙ্কের সমস্যা সমাধান করার পদ্ধতির ক্রমগুলো অসুবিধা, অর্থাৎ সিরিয়ালি তারা মনে রাখতে পারে না। আবার অনেক শিশু গণিত শাস্ত্রের বিশেষ কিছু ধারা বুঝতে পারে না, অর্থাৎ অঙ্ক তাদের করতে গেলে যোগ করতে পারে না, একটা যোগ করতে পারলো কিন্তু পরের যোগটা সে করতে পারলো না, এই ধরনের কিন্তু তাদের মধ্যে লক্ষ্য করা যায়। ছোট অবস্থা থেকে যদি এই ডিসক্যালকুলিয়া শুরু হয়ে যায়, তাহলে শিক্ষার্থীদের মধ্যে কিন্তু গণিতের প্রতি একটা ভীত চলে আসবে। অর্থাৎ ছোট অবস্থা থেকে যদি গণিতের প্রতি ভীতটা ক্লিয়ার না করা হয়, তাহলে বড় হলে কিন্তু অঙ্ক মানে বিশাল একটা কিছু ব্যাপার হয়ে যাবে তাদের কাছে। তাই ছোট থেকে কিন্তু এদের দূর করার চেষ্টা করতে হবে আমাদের। নেক্সট, ডিসগ্রাফিয়া। ডিসগ্রাফিয়া শব্দটি কিন্তু আমাদের মনে রাখতে হবে লিখন সংক্রান্ত সমস্যা, অর্থাৎ রাইটিংয়ের জন্য সময় সমস্যা হবে। ডিসগ্রাফিয়া হলো এক ধরনের শিক্ষণ অক্ষমতা, যেখানে হাতের লেখায় লিখে মনের ভাব প্রকাশে হাতের সূক্ষ্ম কাজের ক্ষেত্রে সমস্যা হবে। অর্থাৎ ডিসগ্রাফিয়া এক ধরনের শিক্ষা গ্রহণ অক্ষমতা, যা হাতের লেখনী ক্ষমতা যেমন বানান ক্ষমতা, লেখা হাতের লেখা ইত্যাদি বা লিখিত শব্দ পড়ে তার মানে বোধ শক্তিকে অক্ষমতা লক্ষ্য করা যাবে। ডিসগ্রাফিয়া আক্রান্ত শিশুদের জন্য হাতের লেখনী ক্ষমতার বিকাশের সময় এবং পরিশ্রমে সময় সাপেক্ষ প্রক্রিয়া হয়ে দাঁড়ায়। কিছু কিছু শিক্ষার্থী তারা মুখে বলতে খুব পছন্দ করে, অথচ তাদের লিখতে বললে তাদের জন্য অ্যালার্জি হয়ে যায়, অর্থাৎ তারা লিখতে পছন্দ করে না। আবার কিছু কিছু শিক্ষার্থী হাতের লেখা খুবই বাজে, এদের কিন্তু ডিসগ্রাফিয়ার মধ্যে ফেলা হয়। তা আমার কারো কারো কিছু তাদের যে বয়স অনুযায়ী সে অনুযায়ী তাকে খুব ছোটো ছোটো করে লেখে, এ বি খুব ছোটো ছোটো করে লেখে, এগুলো কিন্তু ডিসগ্রাফিয়ার মধ্যে পড়ছে। তারপরে খাতা খারাপ, একটা খারাপ হাতের লেখা তো আছে, তারপরে দুটো ওয়ার্ডের মধ্যে বা দুটো বর্ণের মধ্যে যে গ্যাপ রাখা উচিত সে গ্যাপ তারা রাখতে পারে না। যেমন পরপর একটা ওয়ার্ড লিখলো, তার পাশেই আর একটা ওয়ার্ড লিখলো, তো এই দুটোর মধ্যে যে গ্যাপ একটু রাখবে সেই গ্যাপটা কিন্তু তারা রাখে না, এগুলো কিন্তু সব ডিসগ্রাফিয়ার মধ্যে পড়ছে। তো একটা ছবিতে আমরা প্রকাশ করতে পেরেছি যে লেখার সময় কিন্তু তারা দুটোর মধ্যে, দেখুন এই এই জায়গাটায় তারা কিন্তু পাশাপাশি লিখে ফেলছে, তারা কিন্তু একটার মধ্যে সঙ্গে আরেকটার গ্যাপ বা দেখে দেখে তারা কিন্তু ঠিকঠাকভাবে লিখতে পারছে না, তো এগুলো কিন্তু সব ডিসগ্রাফিয়ার মধ্যে পড়ে যাচ্ছে। নেক্সট, ডিসপ্রাক্সিয়া। ডিসপ্রাক্সিয়াটা মোটর স্কেলের গত সমস্যা। মোটর স্কেল কি? মোটর স্কেল অর্থাৎ আমরা যখন কোনো অ্যাকশান করি, কোনো কাজ করি, কাজ করার সময় আমাদের যদি সমস্যা হয় হাতের বা পায়ে বা শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ যখন কোনো কিছু কাজ কাজের ক্ষেত্রে অ্যাক্টিভ হয়, তখন কিন্তু সেক্ষেত্রে সমস্যা হয়। সূক্ষ্ম কাজ করতে সমস্যা হয়, যেমন পেন ধরতে সমস্যা হবে, কারণ পেন বা পেন্সিল ধরতে গেলে হাত কাঁপে, বা কিছু কিছু বাচ্চা তারা পেন ঠিকঠাকভাবে ধরতে পারে না, বা সব হাতের পাঁচটা আঙুল ধরেই পেন ধরতে শুরু করে, এই ধরনের সমস্যাগুলো কিন্তু ডিসপ্র্যাক্সিয়ার মধ্যে পড়ে। তারপরে জুতোর ফিতে বাঁধতে পারে না, আমরা এই ছবিতে কিন্তু দেখতে পাচ্ছি যে কিছু কিছু শিক্ষার্থী তারা জুতোর ফিতে বাঁধতে পারছে না। তারপর টাই, গলায় টাই ঠিকঠাকভাবে লাগাতে পারে না, ফুটবলে শর্ট মারতে পারে না, এক জায়গায় ফুটবল আছে তার পাশে অন্য জায়গায় গিয়ে মারলো একটা লাথি, তাহলে কিন্তু সে ডিসপ্র্যাক্সিয়ার মধ্যে পড়ে যাচ্ছে। তারপর ক্রিকেট বল, ক্রিকেট খেলার সময় যদি ব্যাট এবং বল তাদের সংযোগ করে না, বল একদিকে চলে যাচ্ছে অথচ ব্যাট উপর দিয়ে চালিয়ে দিল, এরকম কিন্তু এই ধরনের সমস্যাগুলো কিন্তু ডিসপ্র্যাক্সিয়ার মধ্যে পড়ে যাচ্ছে। নেক্সট আমরা দেখব ADHD, অর্থাৎ অ্যাটেনশান ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটিস ডিসঅর্ডার। অর্থাৎ এরা হচ্ছে সাধারণত আমরা ক্লাসের কিছু কিছু বাচ্চা লক্ষ্য করি যারা অত্যধিক অ্যাক্টিভ, মানে তাদের কিছু না বলা হলেও তারা এগিয়ে আসবে প্রথমে, যে স্যার এটা কী, এটা কী, ওটা কী, বা এই স্যার এটা নিয়ে আসবো, ওটা নিয়ে আসবো, বা চঞ্চল প্রকৃতি, মানে এক জায়গায় তাদের বসতে ইচ্ছে করে না, তারা এখান থেকে ওখান থেকে ছোটাছুটি, এখানে ওখানে, মানে অ্যাক্টিভ টাইপের, খুব চঞ্চল প্রকৃতির কিছু কিছু বাচ্চা, তাদের কিন্তু হাইপার অ্যাক্টিভ বলা হচ্ছে। ADHD আক্রান্ত শিশুদের প্রাথমিক বৈশিষ্ট্য হলো অমনোযোগ, তারা ক্লাসের মতো প্রতি ঠিকঠাক কনসেন্ট্রেশন করতে পারে না, বোর্ডের প্রতি তারা অন্যদিকে মন তাকিয়ে থাকে। দেখুন এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি টিচার ব্ল্যাকবোর্ডে পড়াচ্ছেন, অথচ একজন স্টুডেন্ট সে অন্য কিছু নিয়ে ভাবছে, অন্যদিকে তার মন। অতি সক্রিয়তা, সেটা কিন্তু এখানে কিন্তু বিভিন্ন ধরনের ডিসঅর্ডার আছে, বিভিন্ন সঙ্গে একসঙ্গে করা হয়েছে,
অমনোযোগ একটা ডিসঅর্ডার, অতি সক্রিয়তা মানে বেশি সক্রিয়, বেশি চঞ্চল প্রকৃতির, আবেগপ্রবণ হয়ে পড়ে তারা খুব সহজে, এরা কিন্তু সবাই এডিএইচডির মধ্যে পড়ে যাচ্ছে। এই তিনটি বৈশিষ্ট্য যে কোনো শিশুর মধ্যে লক্ষ্য করা যায়, কিন্তু এদের মধ্যে এক বা একাধিক বৈশিষ্ট্যর অতিরিক্ত প্রকাশই হচ্ছে এডিএইচডির লক্ষণ। এরা অনেক বেশি অ্যাক্টিভিটি করতে বেশি ভালোবাসে, এরা অনেক বেশি বিভিন্ন ধরনের কাজ করতে ভালোবাসে, বিভিন্ন ধরনের চঞ্চল প্রকৃতির হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় লাফালাফি করে, ছোটাছুটি করে, দৌড়াদৌড়ি করে, এই ধরনের যে সমস্ত ছেলেমেয়েরা তাদেরকে কিন্তু এডিএইচডির মধ্যে ফেলা হয়। তো নেক্সট আমরা চলে যাব ডিসফেসিয়া। ডিসপেসিয়া হচ্ছে ভাষা অর্থাৎ ল্যাঙ্গুয়েজ এবং একজন আরেকজনের সঙ্গে কমিউনিকেট করার যে সমস্যা, সেই সমস্যাটাকে বলা হচ্ছে ডিসপেসিয়া। নিজেকে প্রকাশ করতে পারে না এরা, বা স্টেজে যদি কাউকে দাঁড় করিয়ে দেয় তাহলে সে জানে তার মধ্যে অনেক কিছু জ্ঞান আছে, কিন্তু সে তার মনের বক্তব্যটা সে ঠিক মুখে বলে উঠতে পারছে না। বা কিছু কিছু শিক্ষার্থী আছে যে সে খুব ভালো লিখে দেবে, তাকে অ্যান্সার বলা হলো যে কোনো একটা প্রশ্ন দেওয়া হলো যে এই জিনিসটা, এই কোশ্চেন দেওয়ার ফলে সে কিন্তু বলবে যে স্যার আমি লিখে দিচ্ছি কিন্তু আমি মুখে বলতে পারবো না, এই ধরনের কিন্তু অ্যাক্টিভিটিস আছে। তো সেক্ষেত্রে কিছু কিছু শিক্ষার্থী মুখে কারো কেউ কেউ ভালো বলে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে লিখতে পারে না, এ ধরনের সমস্যা আছে। কিন্তু এক্ষেত্রে আমরা দেখা যাবে যে সে কিন্তু বলতে পারবে না, অর্থাৎ প্রকাশ করতে পারবে না, তখন তাদেরকে বলা হচ্ছে কিন্তু ডিসপেসিয়া। কিছু কিছু শিক্ষার্থী একজন আরেকজনকে এসে কিছু একটা প্রসঙ্গ নিয়ে বলল, যে কিছু কোনো একটা টপিক নিয়ে তার অপর সম্পর্কে বললো, বা কোনো একটা ঘটনা নিয়ে বলার সময় সে কিন্তু আগে পিছিয়ে উল্টো পাল্টা করে সে বলে ফেলতে পারে। মানে কোনো একটা শিক্ষার্থীকে যদি গল্প বলতে বলা হয় তাহলে দেখা গেলো সে গল্পের প্রথম দিকে শুরু না করে সে লাস্টের দিকে কোনো কিছু বলে দিল আগেই, মানে তার কনক্লুশনটা আগেই বলে দিল, অথচ তার ইন্ট্রোডাকশান তার মধ্যে প্রথম দিকে যে একটা সিরিয়ালি গল্পের মধ্যে থাকে সেগুলো সে বলতে না পেরে লাস্টে ফাইনালে চলে গেলো, একদম উপসংহারে চলে গেলো। এক্ষেত্রে কিন্তু সমস্যাগুলো থাকে, এই সমস্ত শিক্ষার্থীদের কিন্তু বলা হচ্ছে ডিসফেসিয়া। সে হয়তো অনেক কিছু জানে কিন্তু তার প্রকাশ ক্ষমতা নেই, সে একজনের সঙ্গে আরেকজনের কমিউনিকেট করতে পারছে না, সেগুলো ডিসপেসিয়ার মধ্যে পড়ছে। নেক্সট অটিজম স্পেকট্রাম, এটা হচ্ছে বিভিন্ন ধরনের সমস্যা থাকবে অটিজম স্পেকট্রামের মধ্যে, যেমন ধরুন আপনার সব ধরনের সমস্যা, এর আগে আমরা যে সমস্ত সমস্যাগুলো পড়লাম সব ধরনের সমস্যাগুলো কিন্তু একসঙ্গে কারোর মধ্যে থাকে। কিছু কিছু শিক্ষার্থীর মধ্যে একটা একটা করে থাকে, কারোর ডিসপ্রেক্সিয়া, কারো ডিসলেক্সিয়া, কারো ডিসগ্রাফিয়া, এক কোনো পার্টিকুলার ক্ষেত্রে এক কোনো ক্ষেত্রে এক এক রকম দেখা যায়। কিন্তু কিছু কিছু শিক্ষার্থী আছে যে একের বেশি অধিক কিন্তু এরকমদের অক্ষমতা রয়েছে, যেমন তাদের ক্ষেত্রে কারোর ক্ষেত্রে লেখার অক্ষমতা রয়েছে, একটা শিক্ষার্থীর মধ্যে লেখা পড়া অঙ্ক করা ক্যালকুলেশন করা বা মোটর স্কিলের যে সমস্ত ক্ষমতাগুলো রয়েছে প্রত্যেকটা সবার ক্ষেত্রে একাধিক কিন্তু অক্ষমতা রয়েছে, ওরা একাধিক ডিসঅর্ডার রয়েছে, তাদেরকে কিন্তু বলা হচ্ছে অটিজম। তো দেখুন অটিজমটা মিডিল পজিশনে রেখে বহু এখানে অনেক ধরনের তার ডিসঅর্ডারগুলো রয়েছে, বিভিন্ন ধরনের ডিসঅর্ডার রয়েছে, তো সেই সমস্ত ডিসঅর্ডারকে একত্রে একটা ছবির মধ্যে কিন্তু আমি প্রকাশ করেছি। তো এখানে কিন্তু সমস্ত ডিসঅর্ডারগুলোকে একটা শিক্ষার্থীর মধ্যে যখন লক্ষ্য করা যাবে তখন তাদের সেই সমস্যাগুলোকে বলা হচ্ছে অটিজম। নেক্সট এফাসিয়া, এফাসিয়া অর্থাৎ ভাষা সম্পর্কিত সমস্যা, অর্থাৎ এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজ ডিফিকাল্টি। এখানে দেখুন একটা ছবির মধ্যে ভালোভাবে বোঝানো যাচ্ছে কি যে একজন কোনো কিছু বলছে, ইনি ধরো একজন আরেকজনের সঙ্গে কমিউনিকেট করছে, একজন আরেকজনের বক্তব্য বলছে, কিন্তু কি বলছে তার কোনো মাথা মুন্ডু সে খুঁজে পাচ্ছে না, অর্থাৎ মাথায় এসে কি বলছে জিজ্ঞাসাশীর্ণ হয়ে যাচ্ছে, আবার এর মাথায় গোল পাকিয়ে যাচ্ছে, ব্যাপারটা কি ভাষা, একজনের আরেকজনের সঙ্গে ভাষা কিন্তু সে কঠিন হয়ে পড়ছে। ভাষা সংক্রান্ত বিভিন্ন ধরনের সমস্যা যাদের রয়েছে, ভাষা সংক্রান্ত ডিফিকাল্টি রয়েছে, একটা ভাষা আরেক অপর বোঝাতে পারছে না বা বুঝতে পারছে না, একটা ল্যাঙ্গুয়েজ অন্যকে বোঝাতে পারছে না, সেক্ষেত্রে কিন্তু এফাসিয়ার মধ্যে পড়ছে তারা, সেই সমস্ত শিক্ষার্থীরা। তো আমরা এই যে এতক্ষণ যে আটটা ডিসঅর্ডারগুলো পড়লাম সেই ডিসঅর্ডারগুলো একটা চার্টের মধ্যে আমরা এখন দেখব, তাহলে কিন্তু এই চার্টটা দেখলে কিন্তু আপনাদের সমস্ত কিছু একসঙ্গে মনে রাখতে পারবেন। তো দেখুন ডিসলেক্সিয়া কি, রিডিং অর্থাৎ পঠনগত অক্ষমতা, এই মেন টার্ম কিন্তু এটা, এই টার্মটা কিন্তু আমাদের মনে রাখলে পরীক্ষায় কিন্তু এই রিলেটেড টার্ম আসবে। তারপরে ডিসক্যালকুলিয়া অর্থাৎ গাণিতিক সমস্যা, ম্যাথমেটিক বিভিন্ন ধরনের সমস্যা থাকলে তাদেরকে ডিসক্যালকুলিয়া বলা হচ্ছে। তারপরে ডিসগ্রাফিয়া, ডিসগ্রাফিয়া হচ্ছে লিখনগত, অর্থাৎ লেখার ক্ষেত্রে বিকে ডি লিখছে, ডিকে বি লিখছে, আর এখানে কিন্তু পড়ছে, বিকে ডি পড়ছে, এখানে কিন্তু পড়া প্রথমটা ডিসলেক্সিয়া, আর এখানে কিন্তু লেখা, লেখার ক্ষেত্রে উদাহরণ এক হলেও একটা পড়া আর একটা লেখা।
ডিসপ্রাক্সিয়াটা কি? মোটর স্কিল সংক্রান্ত বিভিন্ন ধরনের সমস্যা লক্ষ্য করা যায়। মোটর স্কিল অর্থাৎ বিভিন্ন ধরনের কাজ, হাত পা, আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো বিভিন্ন সময় বিভিন্ন যে কাজগুলো করে সেই সমস্ত কাজের কিন্তু সমস্যা লক্ষ্য করা যায়। অর্থাৎ কেউ সাইকেল চালাতে গিয়ে উল্টে পড়লো, সেক্ষেত্রে কিন্তু তার মোটর স্কিলের দক্ষতা ঠিকঠাকভাবে হয়নি। কেউ শুজ দিয়ে সেলাই করতে পারে না, এই ধরনের মোটর স্কিলগুলো কিন্তু তাদের রয়েছে। এডিএইচডি অর্থাৎ এডিএইচডি খারাপ, চঞ্চল, অমনোযোগী, অতি সক্রিয়তা এবং আবেগপ্রবণ, এরা কিন্তু সবাই এডিএইচডির মধ্যে পড়ছে, হাইপার অ্যাক্টিভিটিস দ্বারা। তারপরে দেখুন ডিসফেসিয়া, ভাষা এবং কমিউনিকেশান অর্থাৎ ল্যাঙ্গুয়েজ এবং কমিউনিকেশান, কোনো কিছুর সঙ্গে একজনের সঙ্গে আরেকজনের মধ্যে কমিউনিকেট করতে গেলে কিন্তু তাদের সমস্যা হচ্ছে। তারপর অটিজমটা কি? অটিজম হচ্ছে সব ধরনের এক সমস্যা একসঙ্গে, অর্থাৎ এত উপরে যে সমস্যাগুলো আমরা লক্ষ্য করছি ইনক্লুডিং এই লাস্ট সমস্যাটাও কিন্তু সবগুলো একসঙ্গে কোনো শিক্ষার্থীর মধ্যে যদি আমরা লক্ষ্য করতে পারি, লক্ষ্য করি বা অল্প কিছু, সবগুলো একসঙ্গে না হলেও বেশ কতগুলো, দুটো বা তিনটে বা চারটে, কারোর মধ্যে পাঁচটা, কারোর মধ্যে ছটা, কারোর মধ্যে দুটো বা একের বেশি, এই ধরনের হলে তখন কিন্তু অটিজমের মধ্যে পড়ছে, তারা কিন্তু অটিজম ডিজর্ডার বলা হচ্ছে। এবং লাস্ট যেটা অ্যাফাসিয়া, অ্যাফাসিয়া হচ্ছে ভাষা সম্পর্কিত সমস্যা, অর্থাৎ ভাষা তারা ঠিকঠাকভাবে বুঝতে পারবে না। তো এখানে গেল মূল আটটা ডিসঅর্ডার রয়েছে, মূল আটটা অক্ষমতা রয়েছে শিক্ষার্থীদের মধ্যে। এই আটটার বাইরেও কিন্তু আরও ডিসঅর্ডার আছে, যেমন দেখুন অ্যালেক্সিয়া, অ্যালেক্সিয়া হচ্ছে এটা কিন্তু আমরা দেখেছি, এটাও কিন্তু পঠন অর্থাৎ রিডিংগত অক্ষমতা, যদিও ডিসলেক্সিয়া হচ্ছে মেন, অ্যালেক্সিয়াও কিন্তু পঠন রিলেটেড একটা অক্ষমতা। তারপরে দেখুন অ্যাপ্রাক্সিয়া, অ্যাপ্রাক্সিয়া হচ্ছে গান গাওয়ার সময় কারোর কোনো কিছু সমস্যা হলে গান গেতে যে পারে না, তারা কিন্তু অ্যাপ্রাক্সিয়ার মধ্যে পড়ছে। তাছাড়া এর বাইরেও আরও আছে। তারপরে দেখুন ডিসথেমিয়া, ডিসথেমিয়া আছে টনা বা কোনো স্ট্রেস রিলেটেড, স্ট্রেস সম্পর্কিত সমস্যাগুলো থাকে। তারপরে আরও বিভিন্ন ধরনের আছে, ডিসমরফিয়া, বিভিন্ন ধরনের ভ্রম, বিভিন্ন ধরনের ভুল, ভুল সংক্রান্ত বিভিন্ন ধরনের ডিসমরফিয়া বলা হচ্ছে তাদেরকে। তাহলে আমরা দেখলাম যে প্রচুর ডিসঅর্ডার কিন্তু শিক্ষার্থীদের মধ্যে রয়েছে, আরও ডিসঅর্ডার আছে, সেগুলো কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট নয়, এগুলো পড়লেই কিন্তু মোটামুটি কমন এসে যাবে বিভিন্ন ধরনের পরীক্ষাগুলোতে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা চ্যানেলে নতুন আসেন, এবং ভিডিওটি অন্যকে শেয়ার করুন, অন্যকে জানার সুযোগ করে দিন। সকলকে ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।